প্রকাশ করছি সম্মানিত সুধুমন্ডলী আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমাদের জাতীয় অভিভাবক বিচারপতি মোহাম্মদ আব্দুল রৌফ সাহেব আমাদের সাথে যুক্ত হয়েছেন আমি আয়োজনের পক্ষ থেকে আমাদের সম্মানিত সভাপতি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি মুবারকুল্লাহ সম্মানিত সুধুমন্ডলী আমাদের আরেকজন অতিথি মৌলানা জায়াল উদ্দিন সাহেব আহ আহ শুরু থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে আমি ওনাকে এর পরেই দিব এখন আমরা আলোচনা শুনবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আববি বিভাগের সম্মানিত প্রফেসর ডক্টর জোবায়র মোহাম্মদ এহসানুল হক আমি সম্মানিত মহামান্যকে ওরে আলোচনা রাখার জন্য বিনয়শত অনুরোধ করছি। رسوله اما بعد। আয়োজিত আজকের বাংলাদেশের উলামাগণের বাংলাদেশের উলামাদের পক্ষের প্রয়োজনীয়তা ও প্রক্রিয়া সমস্যা ও সমাধান। শীর্ষক আজকের এই ওয়েবিনারের সম্মানিত সভাপতি আমাদের মাঝে অত্যন্ত আমাদের সম্মানিত এবং শ্রদ্ধেয় বিচারপতি আব্দুর রৌফ স্যার উপস্থিত আছেন ওনার উপস্থিতি আমাদের জন্য অনুপ্রেরণার কারণ কারণ উনি উনিশশো সালে প্রধান নির্বাচন নির্বাচন কমিশনার ছিলেন তারপরে পাক তাকে আরও তিরিশ বছর হায়াত দান করেছেন আমরা দোয়া করি আল্লাহ 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 যেন তারও আরো হায়াত দীর্ঘ করেন আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আমাদের অত্যন্ত সম্মানিত কবি রুহুল আমিন খান সম্মানিত স্পিকার এবং অন্যান্য যারা আলোচক বৃন্দ রয়েছেন আসসালাম আমার বিশ্বাস আহ আলোচনার ধারা সকল আলোচকের মধ্যে একরকমই হবে কারণ আমি যা বলতে চেয়েছিলাম তার কিছু সম্মানিত কি ইতিপূর্বে যিনি আলোচনা করেছেন তার আলোচনায় চলে আসছে তারপরও আমি কিছু কথাবার্তা বলতে চাই যদি হয়তো খুব বেশি গুছিয়ে বলতে পারবো না আমারও আরেকটি অনুষ্ঠান আছে আমরা যখন একটা শিরোনাম করেছি বাংলাদেশের ওলামাগনের ঐক্যের প্রয়োজনীয়তা তাতে আমাদের বোঝা আহ আমাদের আমরা জানতে আহ আমরা এটা বুঝতে পারি তাহলে আলিমদের মাঝে ঐক্য নেই তার মানে তাদের মাঝে অনৈক্য আছে এটা আমাদের শিরোনাম থেকেই আহ বোঝা যায় যে আলিমদের মাঝে অনৈক্য আছে এটা একটি বাস্তবতা যেটি অস্বীকার করার কোনো সুযোগ নেই কিন্তু আমরা যে বিষয়টি হয়তো খুব বেশি সতর্ক বা সচেতন হইনি সেটি হচ্ছে আমাদের টেকনোলজির পরিবর্তনের কারণে নতুন যে বাস্তবতা যেটি সোশ্যাল মিডিয়া আমাদের সামনে নিয়ে আসছে সেটি আমরা হয়তো খুব বেশি খেয়াল করিনি কারণ হচ্ছে আগে একজন আলেম হয়তো বরিশালে বক্তব্য রেখেছেন হয়তো উনি অন্য কারোর বিরুদ্ধে কিছু বলেছেন সেটি চট্টগ্রামের একজন আলেম বা রাজশাহীর একজন আলেম হয়তো জানতে পারতেন না কিংবা হয়তো তিন মাস ছয় মাস পরে জানতেন আর এখন ওয়াজ মাহফিলের বক্তব্যগুলো লাইভ টেলিকাস্ট হয় ফেসবুকে এটা লাইভ করে দেওয়া হয় এবং সেটি টুকরা টুকরা করে যেটা যেটা বিতর্কের জন্য কাজে লাগে সেটিকে টুকরা করে ফেসবুকে দিয়ে দেওয়া হয় এটি আমি নিশ্চিত যে ওই আলেম যিনি বক্তব্য রেখেছেন সম্মানিত আলেম তার কাজ নয় এটি তার ভক্তকুলের কাজ তাহলে এই যে ভক্তকুল এবং তাদের যে এই অতি উৎসাহী তৎপরতা যেটি আলেমদের যে অনৈক্যের যে মাত্রাটি আগে ছিল সেটিকে অনেক বেশি বাড়িয়ে দিয়েছে এই বিষয়টির ব্যাপারে আমরা আগে সতর্ক ছিলাম না আমাদের এখন এটা খুব সিরিয়াসলি সতর্ক হওয়ার সময় এসেছে যে সোশ্যাল মিডিয়ার যে এই অ্যাভেলেবিলিটি প্রতিটি মানুষের হাতে যে যার হাতে একটা স্মার্টফোন আছে দেশে বিদেশে সকল জায়গায় মুহূর্তের মাঝে এই বক্তব্যগুলো যে ছড়িয়ে পড়ছে সেই জায়গায় আমাদের সম্মানিত ওয়াইসগণ আলেমগণ ইনাদের বক্তব্য রাখার ক্ষেত্রে আগের তুলনায় অনেক বেশি দায়িত্বশীলতা প্রদর্শন প্রয়োজন যেহেতু আগে আমাদের জন্য এই ঝুঁকিটি ছিল না এজন্য এই নতুন পরিস্থিতিতে আমাদের এই বিষয়টি খেয়াল রাখতে হবে আর একটি বিষয় যেটি সবাই বলেছেন আমিও একটু করে যোগ করি সেটি হচ্ছে কোনো মতেই একটা অজুহাত হতে পারে না কারণ বিহীন এটা তো মানুষ মানব জাতি তো হবে না আল্লাহ তালা কোরআনে বলেছেন যখন তিনি আদম আলহ ইসলামকে পৃথিবীতে প্রেরণ করেছেন বাদুকুম লিবাদিন লিবা তোমরা একে অপরের শত্রু এটার একটা মিনিং বা এটার একটা ব্যাখ্যা এটাও হতে পারে এই শত্রুতা হলো মানসিক শত্রুতা বা চিন্তার ভিন্নতা একজন একজন একই পিতা মাতা দুইটা দুইটা সন্তান জীবনধারা তাদের প্রায়োরিটি অগ্রাধিকার পছন্দ সব কিছু ভিন্ন হয় এটা আমরা অহরহ দেখি তাহলে একশো বিশ কোটি মুসলমান এদের মাঝে একতেলাফ হবে না অবশ্যই একতলাপ হবে কিন্তু আমাদের মাঝে একটা উল্লেখযোগ্য সংখ্যক আলিমের মাঝে বা আমার মাঝে আমার অন্য যারা মুসলিম এই আলিমগণ আছেন বা তাদের ভক্তগণ আছেন তাদের মাঝে একটা মানসিকতা হলো এরকম যে আমার হুজুরের সাথে এই বিষয়ে দ্বিমত করেছে সেই দ্বিমতটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় সেই দ্বিমতটা হয়তো মুস্তাহাবের বিষয় সেই দ্বিমতটা হয়তো কর্মপন্থার বিষয় কোন একটা কর্মপদ্ধতির বিষয় এটা নিয়ে এখন তারা এখন তারা মানে আস্তিন গুটিয়ে ভক্তমহল মারামারি শুরু করে বা বিতর্ক শুরু করে ফেসবুকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে তো এই এই বিষয়টা আমাদেরকে মানসিকতায় আনতে হবে বদ্ধমূল করতে হবে এবং আলিমগণের সম্মানিত আলিমগণের অনেক দায়িত্ব রয়েছে তাদের ভক্তকুলকে কন্ট্রোল করা তাদেরকে নিয়ন্ত্রণ করা তাদেরকে বার্তা দেওয়া যে একতলাফের কারণে মনান্তর হতে নেই মতান্তরের কারণে মনান্তর হতে নেই মতান্তর তো একটি পরিবারেই হয় তাই বলে তো আমি আমার ভাই থেকে জুদা হয়ে যেতে পারি না তো এই জন্য যে আমরা যদি যদি মৌলিক বিষয় হয় যে এটা শির্কির বিষয় যে এটা ফরজ অমান্য করার বিষয় হারামকে হালাল করার বিষয় তাহলে তো অবশ্যই এই বিষয়ে আমরা কখনো ছাড় দিব না কিন্তু এর নিচে যেসব বিষয় সুন্নাত মুস্তাহাব কর্মপন্থা কর্মপদ্ধতি রাজনীতি মাদ্রাসা কিংবা পীরের দরবার খানকা এই এত প্রকার যে বিভিন্নতা আছে এই বিভিন্নতাটা আমাদের জন্য এটা আমাদের জন্য বৈচিত্র্যের বিষয় এটা আমাদের জন্য ঐশ্বর্যের বিষয় রসুল সাল্লা ইসলামের এমতেকালের দেড় হাজার বছর পর একটা ব্যক্তি বা একক একজন ব্যক্তির নেতৃত্বে ইউনিকলি সকল কাজ সম্পাদিত হবে এটি একেবারে দুরাশা সুতরাং পীর সাহেবগণ সম্মানিত পীর সাহেবগঞ্জ যারা আছেন তাস্কিয়াতুল নফসের কাজ করেন তারা হয়তো সেই ফিল্ডে কাজ করবেন যারা মাদ্রাসায় পাঠদান করেন তারা হয়তো তালিমের কাজ করবেন যারা রাজনীতি করেন তারা জাতীয় পর্যায়ে ইসলাম বাস্তবায়নের জন্য কাজ করবেন সবাইকে সকল জায়গায় নিজ নিজ জায়গায় কাজের সুযোগ দিতে হবে এবং এটি এটি সমাজের বৈচিত্র্য মানব জাতির যে বৈচিত্র্য ইসলামের যে বৈচিত্র্য তারই একটা অংশ এই মানসিকতাটা তৈরি করতে হবে এই সাধারণ মানুষের মাঝে আলিম সমাজ আমাদের সম্মানিত পীর সাহেব তাদের যে ভক্তকুল আছেন তাদের মাঝে এই মানসিকতাটা তৈরি করতে হবে কারণ অনেক আমরা দেখি বিতর্ক বা অনেক দুর্ঘটনার জন্য ওই অতি উৎসাহী ভক্তকুল কিংবা তাদের ফেসবুকে যে আমি বলতে পারি যে কুমল যুদ্ধ সেটি দায়ী সুতরাং এটি তৈরি করার দায়িত্ব আমাদের আলিম সমাজের আর একটা বিষয় আমার পূর্ববর্তী বক্তা বলেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ আমি সেটি রিপিট করি জোর দেওয়ার জন্য সেটি হচ্ছে জোরপূর্বক ঐক্য প্রতিষ্ঠার প্রচেষ্টা অনৈক্য বাড়িয়ে দেয় সুতরাং আমরা এমন কোনো পদক্ষেপ গ্রহণ করব না যে আমরা জোর করে সবাইকে ঐক্য ঐক্যবদ্ধ করার চেষ্টা করব। এই জন্য কোনো একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার প্রয়োজন নেই আনুষ্ঠানিক ঐক্যের চেষ্টারও প্রয়োজন নেই আমরা এই ধরনের যদি মোটিভেশনাল প্রোগ্রামগুলি করি কিংবা আমরা যদি অন্তরালে কাজ করি যদি আমরা সত্যিকার অর্থে আমরা দিনের জন্য শুভাকাঙ্ক্ষী হই তাহলে যারা সিনিয়র আলেম বৃন্দ আছেন জ্যেষ্ঠ আলেম বৃন্দ যারা আছেন যাদের প্রভাব সারা বাংলাদেশের সকল স্তরের মানুষের উপর আছে তারা অন্তরালে কিংবা ঘরোয়া বৈঠকে বিভিন্ন অন্যান্য যারা আলিম আছেন বিশেষ করে যারা তরুণ বক্তা আছেন মাঠে ময়দানে বক্তব্য রাখেন যাদের অনেক ভক্ত আছে তাদেরকে নিয়ন্ত্রণ করা তাদেরকে মোটিভেট করা এই জন্য হয়তো ভূমিকা পালন করতে পারেন কিন্তু এটার জন্য একটা আনুষ্ঠানিক ঘোষণা আনুষ্ঠানিক একটা প্রক্রিয়া আনুষ্ঠানিক একটি প্ল্যাটফর্ম সেটি প্রয়োজন নেই কারণ ওই ধরনের নিখুঁত ঐক্য এখন সম্ভব নয় এবং সেটি করার চেষ্টা করা হলে সেটি অনৈক্যকে আরো বাড়িয়ে দেবে সুতরাং আমরা যে যে জায়গায় আসি সবাইকে সেই জায়গায় কাজ করার সুযোগ দিতে হবে এবং যে জিনিসটা ঐক্যের জন্য ঐক্যের জন্য যেটা প্রথম প্রয়োজন সেটি হচ্ছে ঐক্য নষ্টকারী বা আমাদের যে একফাক এত্তেহাক বিনষ্টকারী বক্তব্যগুলো বর্জন করা এটি প্রথম কাজ হতে পারে যে আমরা পারস্পরিক শ্রদ্ধাশীল হব এবং যে সমস্ত কথাবার্তা জনসমক্ষে সাধারণের সামনে বললে কাউকে অবজ্ঞ করা হয় কোনো গোষ্ঠীকে ঘায়েল করা হয় কোনো আলেমকে অপমান করা হয় সেই ধরনের বক্তব্যগুলো আমরা পরিহার করব আমাদের কোনো রাজনৈতিক ইসলামিক রাজনৈতিক দলগুলি আছে আমরা যদি রাজনৈতিক ঐক্যীয় কথা বলি ইসলামিক রাজনৈতিক দলগুলোর একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের প্রয়োজন নেই ইসলামী রাজনৈতিক দলগুলো যদি একে অপরের বিরুদ্ধে প্রকাশ্যে নগ্ন সমালোচনা না করে তারা যদি কোনো ঐক্যবদ্ধ কর্মসূচি পালন করতেও চায় সেটি যদি আলাপ আলোচনার মাধ্যমে আলাদাভাবেও করে তাও আমি মনে করি এটি ঐক্যের জন্য যথেষ্ট কারণ এই মুহূর্তে সেই ধরনের ঐক্যের কোনো সুযোগ নেই তাহলে আমি আমার আলোচনার সমাপ্তিতে যেটা বলতে চাই যে আমাদের আমার পূর্ববর্তী আলোচকগণ বিশেষ করে কিউনি স্পিকার এবং তার পরে যিনি আলোচনা করেছেন সম্মানিত আলোচক তার সাথে আমরা একমত হয়ে বলি আমরা যদি একটি সহনশীল পরিবেশ তৈরি করি আমরা যদি একটি উদার দৃষ্টিভঙ্গি গ্রহণ করি আমরা যদি পরস্পর কাদা ছোঁড়াছড়ি বন্ধ করি এবং কোনো আলিমের মাঝে কোনো আলোচকের মাঝে কোনো ওয়াইজের মাঝে সত্যিকার অর্থে যদি কোনো ত্রুটি আমরা লক্ষ্য করি সেটি সংশোধনের যে ইসলামী তরিকা আছে তার দৃষ্টি আকর্ষণের যে ইসলামী তরিকা আছে সেটি যদি আমরা অবলম্বন করি যেমন আমরা তাকে ব্যক্তিগতভাবে সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে পারি আমরা যদি প্রকাশ্য সমাবেশে ওয়াজ মাহফিলে তাকে হেয় না করি তাহলে আলেম সমাজের মাঝে যে অনৈক্য আছে আমরা দেখতে পাচ্ছি কিংবা তাদের ভক্তবৃন্দ যে অনৈক্যকে বাড়িয়ে চল চলছে সেটি আশা করি কমে আসবে আরেকটি বিষয়ে আমাদের সবার প্রয়োজন সেটি হলো জনগণকে সচেতন করা কারণ অনেক সময় জনগণ নেতাদেরকে সংশোধন করার কাজে ভূমিকা পালন করে এখন আমাদের জনগণ আমাদের শ্রোতাবৃন্দ তাদেরকে যদি আমরা সচেতন করতে পারি তারা যদি সচেতন হয় তারা যদি সেই ধরনের অনেক বিনষ্টকারী ঐক্য বিনষ্টকারী বা যারা যে সমস্ত যে সমস্ত ওয়ায়েসগণ আমি নিশ্চিতভাবে জানি এটা খুবই ক্ষুদ্র সংখ্যক ক্ষুদ্র সংখ্যক হয়তো কিছু ওয়াইজ আছেন যারা হয়তো অসচেতনতার কারণে আমি বলবো কারণে হয়তো কোনো কোনো সময় এই ধরনের বক্তব্য দিয়ে থাকেন তাদের তাদের ব্যাপারে ব্যাপারে যদি তারা সচেতন থাকেন তাহলে আমরা মনে করি এটি আমাদের এই যে একটা অনানুষ্ঠানিক অক্ষ বা একটা শীতিল লক্ষ্য যেটি এই মুহূর্তে প্রয়োজন সেটি তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমি এই এতটুকু বলে বিদায় নিতে চাচ্ছি আমি খুবই উপকৃত হতাম এবং সমৃদ্ধ হতাম যদি আমি পর্যন্ত এই অনুষ্ঠান শুনতে পেতাম খালিদ শেষ জানে যে আমার আটটার সময় আরেকটি অনুষ্ঠান আছে সেটি রোহিঙ্গা ইস্যুতে তো সেই অনুষ্ঠানে যোগদান করতে হবে বলে আমি দুঃখ প্রকাশ করে লিভ নেওয়ার অনুমতি চাচ্ছি আপনাদের সবাই আমার এলুপাতারি বক্তব্যগুলি শোনার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ